কিন্তু টু বি এস টি ইয়ার সার্টেন ক্রাইটেরিয়াস আছে, মানে তাত পাঁচটা ক্রাইটেরিয়া আছে। সেই পাঁচটা ক্রাইটেরিয়াত এক নম্বর আছে আপনার ভাষা নবহরণীয়া, নবহরণীয়া বলে কোয়াটো ভুল হব, কিন্তু হরণীয়া বলে হরণীয়া কমিউনিটি বলে কব লাগবে, বিকজ হরণীয়া কমিউনিটি বলে কই পেলাইহে আছে। কিন্তু হরণীয়া যে হরণীয়া কছাৰী বলে আমি আজিয়ে শুনিছো দেই, সেইকাৰণে আমি কৈছো যে পাঁচটা ক্রাইটেরিয়া যদি হরণীয়া হরণ লওয়া মানুহে হরণীয়া সকলে যদি পাঁচটা এস টি ক্রাইটেরিয়াটো যদি ফুলফিল করে আমার তাত কবলৈ একো নাই। বিকজ হাইকোর্টে আরো একটা শব্দ তাত মেনশন করে আছে, উইথ এ ডিউ প্রসেস অফ ল বলে কৈছে। এটা ডিউ প্রসেস অফ বলে কোয়ার লগে লগে তিনটা বস্তু তাত ইম্পর্টেন্ট আক, ইট শুড বি এ ফেয়ার, ইট শুড বি জাস্টিস জাস্ট হব লাগিব, আর ইট শুড বি এ রিজনেবল হব লাগিব। এটা সেই বস্তু কোনে ডিটারমাইন করিব, দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট কি বেসিসত করিব, যে দে আর সোশ্যালি ইকোনমিকলি ব্যাকওয়ার্ড হয় নহয়, ইফ ইট ইজ ইয়েস দেন পার্লামেন্ট মে কনসিডার, আদারওয়াইজ পার্লামেন্ট উইল নট কনসিডার। আজি হরণীয়া কমিউনিটিয়ে যদি কয় মো আমি এস টি, এটা আহোমসকলক কিয় এস টি দিয়া নাই, বিকজ আহোমসকলে ইকোনমিকলি সোশ্যালি এডভান্স আছে বলে কই পেলাই ইহঁতক দিয়া নাই। আমিতো কোনোবাক বাধা দিলে আমার যে কথাটো মানিব সেইটো নহয়তো। সো সেইকাৰণে যিসকল হরণীয়া মানুহ হরণ লৈছে, হরণ লৈ পেলাই হরণ কমিউনিটি এটা ফর্ম করেছে, তেখেতসকলে যদি এস টি ক্লেম করেছে, ইট ইজ এ ফান্ডামেন্টাল রাইট, আমার তো তাত কবলৈ একো নাই। কিন্তু পার্লামেন্ট যদি কনসিডার করে, পার্লামেন্ট যদি ইহঁতক এস টি দিয়ে, আমার কবলৈ একো নাই। কিন্তু এজ অফ টুডে দেয়ার আগত যে 2018 যে নটিফিকেশন মতে তেখেত এভেল করে আসছিল এস টি সার্টিফিকেটো, এই নাল এন্ড ভয়েড হয়ে গেল। নাল এন্ড ভয়েড মানে কি হয়, ইট ইজ এজ পার ল ইট ইজ আনরিকগনাইজ, ইট হেজ নো ইফেক্টিভ। যেতিয়া ডব্লিউ পি টি ডিপার্টমেন্টর সেক্রেটারি তেখেতৰ যিটো নটিফিকেশন জারি করেছিল, সেই নটিফিকেশনটো যেতিয়া উইড্র করলে, তার মানে এই মিনিংলেসে হয়ে গেল।